আমি আজকে এসেছি কেক কিনতে, কারণ আজকে বাবার জন্মদিন। অ্যাকচুয়ালি 8ই নভেম্বর জন্মদিন, তো আমি 7ই নভেম্বর সন্ধেবেলায় ঠিক করলাম আমি কেক কিনে ঘরেই রেখে দেব, কারণ পরের দিন আমি যে কেকটা চাইছি ওটা নাও পেতে পারি বা আমি নিজে ফ্রি নাও থাকতে পারি। তাই জন্য আমি কেকের দোকানে গেলাম, কেকের দিদিকে বললাম বাংলায় লিখে দিতে, তো দিদি লিখতে পারে না, তাই আমাকে বললো তুমি যদি পারো তাহলে লেখো, না হলে ছাড়ো আমি ইংলিশে লিখে দিচ্ছি। তো আমি বললাম আমি সব পারি, আমাকে দাও আমি নিজেই লিখবো। আর তারপরে আমি ডিসাইড করলাম অনেক ভেবে চিনতে যে একটু মজার কিছু লেখা যাক, কারণ বাবার সঙ্গে সবসময় মেয়ে বাবা রাগী সম্পর্ক নয়, খুব ভালো সম্পর্ক হওয়া উচিত, আর সেটাই। আর সেই হিসেবেই আমি এই কেকটার ওপর যে নামটা লিখেছি সেটা একদম প্রযোজ্য। আর এই কেকের দিদিও বলছিলো যে সব বাবাদেরই এইরকম একটা জিনিস থাকে, মানে সব বাবাদের কাছেই ঘুড়ি বিষয়টা খুব কমন। তাই আমি কেকটার ওপর লিখেছিলাম ঘুড়িওয়ালা, কমাটা ইচ্ছে করে দিইনি, বাবা লিখেছিলাম, অর্থাৎ বাবাটা সম্মানের খাতিরে আর ঘুড়িওয়ালাটা মজা করে। তোমরাও জানো তোমাদের কেকটা কেমন।